রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বাংলাদেশের জনপ্রিয় অনলাইন টেলিভিশন বঙ্গ টিভির পক্ষ থেকে বিশেষ ইসলামী অনুষ্ঠান গুণীজন গুণীকথনে আমি মুফতি মাওলানা মিজানুর রহমান সালিম আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তরুণ প্রজন্মের মেধাবিমুখ, যারা লেখক ও গবেষক, ভবিষ্যৎ প্রজন্মের কর্ণধার। আমার ডানেই বসে আছেন হাফেজ মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং মোহাম্মদ সাইমুম আল মাহদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ ইব্রাহিম, আপনার থেকে আমরা জানতে চাইব যে আপনি একজন হাফেজ, দেড় বছরে আমরা জানি দেড় বছরে পবিত্র কোরআন কারীম আপনি হেফজ করেছেন, কিন্তু তারপরও আপনি মেডিকেল সায়েন্স কেন বেছে নিলেন? জ্ঞান বিজ্ঞান, বিশ্ব প্রযুক্তি, ইতিহাস, ঐতিহ্য সব কিছু কিন্তু শুরু মুসলমানদের হাতেই। তো আজকে কালের পরিক্রমায় মুসলমানরা কিন্তু নিপীড়িত, নির্যাতিত, তারা জ্ঞান বিজ্ঞানে অনেক পিছিয়ে আছে। মূলত এই দৃষ্টিকোণটা আমাকে খুব ভাবায়, এই তারণা থেকেই একটা জাগ্রত ভিতরে আমার একটা মানে জাগরণ থেকেই আমি মূলত এই প্রফেশনে আসে। আসলে আপনি তো খুব মেধাবী, যেহেতু দেড় বছরে পবিত্র কোরআন কারীম হেফজ করেছেন, আপনি কি চাইলে পারতেন না একজন কথিত দশা একজন আলেম হতে, আপনার দ্বারা জাতি কিছু পেত, ইসলাম উপকৃত হতো? আপনি মেডিকেল সায়েন্স হয়ে ডাক্তার হবেন, আসলে ইসলামের কী খেদমত করবেন? হ্যাঁ, আমি সেটাও নিয়ে অনেক চিন্তাভাবনা করেছি। তো আমার মাথায় এই জিনিসটা কাজ করে যে যদি আমি জ্ঞান বিজ্ঞান নিয়ে ইসলামের কোনো উন্নতি করতে পারি, হোক সেটা গবেষণা করে, হোক সেটা মেডিকেল সায়েন্স দিয়ে, এবং আমার ইচ্ছাও আছে যদি আল্লাহ তাআলা কবুল করেন আমি একটা ইনস্টিটিউট করব যেখানে কোরআন বিজ্ঞান মেডিকেল সব গবেষণা হবে। এইভাবে যদি গবেষণা করে আমি যদি ক্ষুদ্র পরিসর হলেও যদি আমার পক্ষ থেকে যদি ইসলামের কোনো উন্নতি কারণ হয় এই চেষ্টা করতেছি আর কি। দেখ শুক্রিয়া, আসলে আপনি, আমি যেটা অনুভব করছি আসলে ইসলামের তাহাজ্জিব তমদ্দুন, এটা আপনি ঠিক রেখেই আপনি এই অঙ্গনটা আপনি নিজেকে পরিচালিত করছেন। আপনি, আমার মনে হয় যে দেখাতে চান যে সঠিক আদর্শ আকিদাকে নিজের মধ্যে পুঞ্জীভূত করে রেখে দেশ এবং জাতির জন্য কিছু করা সম্ভব। জি জি। তো আমি হাফেজ ইব্রাহিম সাহেব, আমি আপনার থেকে জানতে চাইব যে আপনি একজন তরুণ মেধাবিমুখ, আপনার থেকে জাতি অনেক কিছু আশা করে, জুনিয়র ভাইদের জন্য যদি আপনি কিছু বলতেন পরামর্শ। যে আমার যারা জুনিয়র আছে তাদেরকে আমি একটা কথাই বলবো যে প্রকৃত শান্তি বা প্রকৃত সফলতা কিন্তু দিনের মধ্যে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি তাদের উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাই যে তারা যদি পরিপূর্ণ দিনের মধ্যে প্রবেশ করে তাহলে কিন্তু এটা তাদের প্রথম স্টেজ। এরপরে তাদের স্টেজ হচ্ছে অধ্যয়ন, অবশ্যই নিয়মিত অধ্যয়ন করতে হবে, কারণ একদিনে তিন অধ্যায় পড়ার চেয়ে তিন দিনে তিন অধ্যায় পড়া অনেক ফলপ্রসূ। তাই নিয়মিত অধ্যয়ন করতে হবে, প্রথমত পরিপূর্ণ দিনের মধ্যে প্রবেশ করতে হবে, দুই নম্বর নিয়মিত অধ্যয়ন করতে হবে, এবং তিন নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাবা মায়ের আশীর্বাদ, অভিভাবকদের আশীর্বাদ, এই এই তিন যদি মিলে যায় তাহলে ইনশাল্লাহ সফলতা ইনশাল্লাহ আসবেই আসবে। সাইমুল মাহাদি, আপনার থেকে আমরা জানতে চাইব যে আপনি বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয় থেকে আপনি চান্স পেয়েছেন, কিন্তু তারপরও আপনি কেন আল হাদিস ইসলামিক স্টাডিজ বিষয়ে আপনি অধ্যয়ন করছেন, এ বিষয়ে যদি কিছু বলতেন। তো আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা আমাকে তৌফিক দান করেছেন চিটাগাং বিশ্ববিদ্যালয়, পলিটিক্যাল সায়েন্স, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার বিভিন্ন রকম জেনারেল সাবজেক্টে। তো এর সত্ত্বেও আমি ইবিতে অ্যাডমিশন নিয়ে সেখানে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যয়ন করছি। এর কারণ হলো যে ছোটোবেলা থেকেই আমার ইচ্ছা ছিল যে ইসলামিক সাবজেক্ট নিয়ে গবেষণা করা, ইসলামিক সাবজেক্টের উপরে আমার মেধা মননশীলতাকে প্রয়োগ করা, সেজন্যই আমার এই প্রয়াস। আর আমি চাই যে, কারণ এইসব জেনারেল সাবজেক্টের জন্য অনেক মানুষই রয়েছে, অনেক ছাত্র মেধাবিমুখ রয়েছেন যারা এখানে এসে তাদের মেধার পরিচয় দিবেন, কিন্তু ইসলামিক সাবজেক্ট নিয়ে গবেষণা করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে অনেক মেধাবিমুখ তারা তাদের এই স্থান থেকে সরে গিয়ে তারা তাদের মেধাকে অন্য কাজে ব্যবহার করছেন। আমি আপনার থেকে জানতে চাই যে আসলে আপনি অর্থাৎ এই পড়াশোনার পাশাপাশি লেখনি এবং গবেষণা আপনি লিপ্ত আছেন, অনেক কবিতা লিখেছেন, অনেক উপস্থাপনা আপনার মাধ্যমে আমরা করতে দেখেছি, কিন্তু আসলে সাহিত্যাঙ্গনে আপনাদের পদচারণা, এটা আসলে কীভাবে কী করতে চান এই পদচারণা দিয়ে গবেষণা? ইসলামিক সংস্কৃতি এবং ইসলামিক সাহিত্য চর্চার আমি যেভাবে অনুপ্রেরিত হয়েছি, ইতিহাসের সোনালী স্বপ্ন পাতার জিঞ্জিরবদ্ধ কালো অক্ষরগুলো আজ হৃদয় তন্ত্রে ঝংকার তুলে কর্ণকুহে শিহরণ হয়ে যায়। যে ইসলামের জন্য অসংখ্য কবি সাহিত্যিকগণ তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের লেখনীর দ্বারা ইসলামিক তাহাজিব তামাদ্দুনকে প্রস্ফুটিত করেছেন, কিন্তু আজকে আমরা এমন একটি যুগে বসবাস করছি যে আজকে যে ভাষার জন্য আমরা রক্ত ছড়িয়েছি, আমরা জীবনকে বিলীন করেছি, সেই ভাষায় আমরা অপসংস্কৃতি চর্চা করছি।
ইসলামী সংস্কৃতির উত্থান, অপসংস্কৃতির আগ্রাসন থেকে মূলোৎপাটন মূলোৎপাটিত হওয়ার জন্য এই সমাজকে আমি চাই সুসাহিত্যের মাধ্যমে, সুসংস্কৃতির মাধ্যমে গড়ে তুলতে। আমি জানতে চাচ্ছি যে আপনার সাহিত্য যে অঙ্গনে আপনার মূল প্রতিপাদ্য বিষয়টা কি? আজকে কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি প্রথমে যে কথাটি বলতে চাই যে সাহিত্য আনে মুদ্রা হৃদয় মেঘনার শতবান, সাহিত্য করে দেশ জাতির অগণিত কল্যাণ। আর সেজন্যই আমি ইসলামী সংস্কৃতি চর্চা পাশাপাশি দেশপ্রেমকে পুঁজি করে আমি আমার সাহিত্য চর্চা উদ্বুদ্ধ হয়েছি এবং সাহিত্য চর্চা করছি। হাফেজ ইব্রাহিম সাহেব, আমি আপনার থেকে জানতে চাই যে আজকাল দেখা যায় যে ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, এরপরে দেখা যায় দাখিল পরীক্ষার পরেই তারা কলেজ মুখী হয়ে যায়, এ সম্পর্কে আপনার মতামত? আসলে যারা এই চিন্তা করে থাকে কলেজে যায় যে তারা কলেজে গেলে ভালো করবে, তারা বেটার হবে, তারা আসলে ভুল করা অবশ্যই। কারণ প্রকৃত সফলতা কিন্তু আমি কেউ হয়ে বলেছি দিনের মধ্যে, অবশ্যই তারা যদি দিনের মধ্যে থেকে মাদ্রাসায় পড়া মানে কোরআন হাদিসের মাদ্রাসা, সেখানে অবশ্যই সফলতা আছে। সেগুলি সে যদি মাদ্রাসায় বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে সেক্ষেত্রে তার কোরআন হাদিসের চর্চা তো হলোই, পাশাপাশি তার বিজ্ঞান সাধনা হলো, এখানেই মূলত প্রকৃত সফলতা। এবং আরেকটা জিনিস দেখা যায় গভর্নমেন্ট যারা মাদ্রাসায় কলেজে যায় তাদের কিন্তু রেকর্ডটা খুব একটা ভালো হয় না, আপনি যে কথাটা বলছেন তার ব্যতিক্রম কিন্তু আপনি আহ্বান করছেন, যেহেতু আপনি মাদ্রাসা পূর্ব ছাত্র, এরপর আপনি মেডিকেল সায়েন্স বেছে নিয়েছেন কেন? এটা তো আপনি আগে বলেছেন ঠিক আছে, কিন্তু আসলে আপনি স্পষ্ট করে আমাদেরকে যদি বলে দেন যে আসলে আদর্শ মূল যে আদর্শটা, এই আদর্শটা যদি কেউ পুঞ্জীভূত করে যে অন্য সেক্টরে গিয়ে খেদমত করতে পারে, এটা আসলে সফলতার বিষয়। আপনি যেটা বলতে চাচ্ছেন আমার মনে হয় এই কথাটা আপনি বলতে চাচ্ছেন। ধন্যবাদ ইব্রাহিম, হাফেজ ইব্রাহিম আপনাকে। আমরা দোয়া করি যেন আপনার দ্বারা জাতি উপকৃত হয়, আপনি সঠিক আদর্শ এবং আকীদাকে হৃদয়ে ধারণ করে আপনি দিন এবং দুনিয়ার কিন্তু খেদমত করতে পারেন, আল্লাহ আপনাকে কবুল করবে। সাইমুমান মাহাদি, আপনার থেকে জানতে চাই যে আপনি খুব গবেষণার খুব গবেষক একজন, তা আপনি সাম্প্রতিক যে গবেষণালব্ধ কী কর্মকাণ্ড আপনার হাতে আছে? সংক্ষিপ্ত করেছেন, একদম সংক্ষিপ্ত। তো এরপরে আমি যতটুকু চেষ্টা করেছি যে কিংস হাউস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হোসাইন মোহাম্মদ আবুল ফুতু তার লিখিত আল কয়মাতুল মুজামিয়াতু বি আলফাজিল কোরআনিল কারীম এই গ্রন্থটির অনুবাদ করার চেষ্টা করেছি, পাশাপাশি বক্তৃতা উপস্থাপনার উপরে বাংলা ইংরেজি আরবি ভাষার উপরে বেশ কয়েকটি পুস্তিকা প্রণয়ন করেছি। এবং আমার এখন যে গ্রন্থটি আমি রচনার প্রয়াস চালাচ্ছি সেটা হলো যে আরবি বাংলা ইংরেজি ব্যাকরণের সমন্বয় সাধন করে একটা ব্যাকরণ তৈরি করা, যেটা অনুপ্রাণিত হয়েছে আমি আমার বিভিন্ন ওস্তাদ মাধ্যমে শিক্ষক বৃন্দদের থেকে এবং আমার সহপাঠীদের থেকে, তাদের উৎসাহ উদ্দীপনা আমাকে এই শক্তি যোগিয়েছে। আমরা জানতে চাচ্ছি আপনার কাছে যে আপনি এবছর 2017 সালে আল আজহার ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছেন, আসলে এই স্কলারশিপ পাওয়ার আপনার অনুপ্রেরণা কি দিয়েছেন এবং আসলে এই অনুভূতিটা কি, অনুভূতি কি আপনার, সেটা জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, তোমার আলহামদুলিল্লাহ যে আমি ইতিপূর্বে বলেছি যে এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আল্লাহ সুযোগ দিয়েছিলেন বিভিন্ন সাবজেক্টে পড়ার জন্য, তা সত্ত্বেও আমি ইসলামিক সাবজেক্ট নিয়ে পড়ার কারণে এমবিতে ভর্তি হয়েছি। তো আসলে ইসলামিক সাবজেক্ট নিয়ে গবেষণা করা, ইসলামিক একজন স্কলার হওয়া, একজন আলেম হওয়া ছিল আমার লক্ষ্য। তো এই সুযোগ করে আল্লাহ তাআলা আমাকে যে সুযোগ দান করেছেন এর জন্য আমি সত্যি গর্বিত এবং বিশেষ করে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমাকে উৎসাহিত করেছেন এবং এই আজহার বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার ক্ষেত্রে যাদের পরামর্শ আমাকে সত্যি মুগ্ধ করেছে, আমি তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আসলে আমার লক্ষ্য উদ্দেশ্য বিষয়টি যদি আমি বলতে চাই তাহলে বলতে হবে যে আমি এক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হতে চাই। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? একজন ইসলামিক স্কলার হওয়া, একজন আলেম হওয়া, তো তার পাশাপাশি কোনো ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর হওয়া। তো সাহিত্যাঙ্গনের ক্ষেত্রে আমার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা হলো যে ইসলামিক কালচারাল রেভুলেশন, বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ইসলামী সুসাহিত্য সুসংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া এবং এই ইসলামের সুসংস্কৃতি সাহিত্যের মাধ্যমে একটি শিক্ষিত জাতি বাংলাদেশকে উপহার দেওয়া।
আমাদের স্টুডিওতে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের দুইজনকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য। সেই সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বঙ্গ টিভিকে, যারা এই প্ল্যাটফর্মে এসে আমাদেরকে আমাদের মেধাকে মূল্যায়ন করার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ বঙ্গ টিভি।